দেখো আজকে আমরা ডিসকাস করবো সমাজ নিয়ে ঠিক আছে তো এই যে সমাজ এই প্রকল্পটা কি ঠিক আছে এটা নিয়ে তোমরা অলরেডি অনেক ভিডিও হয়তো দেখে নিয়েছো বা অনেকে আছো যারা ভিডিওটা এখনো দেখো নি এইসব টপিকে যে সমাজসাথী কার্ড এবং সমাজ সাথী প্রকল্পটা কী ঠিক আছে এবং কারা কারা পঁচিশ হাজার টাকা করে পাবে এমনও আছে যারা মনে করে দু লাখ টাকা করে পাবে পাঁচ হাজার টাকা করে পেতে পারে ঠিক আছে তো এই যে প্রকল্পের মধ্যে কি কি সুবিধাগুলো পাবো আমরা সেটা আমরা ভিডিওতে দেখব। এবং সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এই যে টাকাগুলো রয়েছে সেই টাকাটা কীভাবে করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্টলি ঢুকবে ঠিক আছে সেটা আমরা এই ভিডিওতে জানবো এবং দেখো শুধুমাত্র যে সমাজসাথী কার্ডটা বানালেই হয়ে যাবে সেটা না কিন্তু এবং সমাজসাথী যে কার্ডটা রয়েছে সেটা আমরা কীভাবে করে বানাবো এবং কারা বানাতে পারবে ঠিক আছে তাদের বয়স সীমা এখন দেখো এখানে লেখা রয়েছে বয়স সীমাটা ঠিক আছে আঠারো থেকে ষাট বছর এবং এই প্রসেসটার মধ্যে আমি তোমাদের ডিটেলসে দেখাবো যে এই যে সমাজসাথী কার্ড যারা মনে করো এখানে একটা ক্রাইটেরিয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে কারা বানাতে পারবে যেমন হচ্ছে সেলফ হেল্প গ্রুপ ঠিক আছে যারা সেলফ হেল্প গ্রুপ করে তো যদি তারা কেউ যদি সেলফ হেল্প গ্রুপে কেউ না থাকে তাহলে পরে তারা কি অ্যাপ্লাই করতে পারবে না তো এই সব জিনিস আমরা এই ভিডিওতে জানবো তো বেসিক্যালি মেন বলতে কী যে সমাজ সাথী প্রকল্প সম্বন্ধে তোমাদের যাবতীয় যা তথ্য রয়েছে ঠিক আছে এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ জিনিস আমরা এই ভিডিওতে জানবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে খুবই একটা ইন্টারেস্টিং প্রকল্প ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমরা এই প্রকল্পটা সম্বন্ধে অনেক কিছু জিনিস তোমরা জানতে পারবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ইনফরমেশন পাওয়ার জন্য তো সরাসরি আমি ওয়েবসাইটে গিয়ে একদম সরকারি ওয়েবসাইট সেখান থেকে তোমাদের তথ্যটাকে তুলে ধরছি তো দেখো আমি চলে আসছি তো দেখো এখানে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা নিজেরাও নিজেদের মোবাইল থেকে কিন্তু চেক করতে পারবে লেখা রয়েছে কি এস এচ জি ডট ডাব্লু বি এস সি এল ডট ক্লিনিক এই লাগবে না তোমরা এতটুকু ইন পর্যন্ত তোমরা যদি ওয়েবসাইটে গুগলে গিয়ে সার্চ করো তাহলে পরে তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এবং এখানে ডিটেলসে লেখা রয়েছে কী কী জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি দেখো প্রথমত এখানে কিন্তু লেখা রয়েছে ক্লিয়ারলি যে যারা সেলফ হেল্প গ্রুপ করে মানে স্বনির্ভর গোষ্ঠীর যারা সদস্য ঠিক আছে এখন সে বেসিক্যালি এখানে দেখো যারা সেলফ হেল্প গ্রুপ করে ঠিক আছে আমরা এতটুকু কি জানতাম যে সেলফ হেল্প গ্রুপ শুধু কিন্তু মহিলারাই করে ঠিক আছে এখন রিসেন্টলি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু সেলফ হেল্প গ্রুপ পুরুষদের জন্য কিন্তু চালু করা হয়েছে বা যেটা চালু খুব শীঘ্রই সেটা চালু হবে ঠিক আছে তো যারা মনে করো এখনো পর্যন্ত এই সেলফ হেল্প গ্রুপে মেম্বার হওনি সদস্য হওনি তারা কিন্তু অতি শীঘ্রই তোমরা সদস্য হয়ে নেবে ঠিক আছে এবং এই সদস্য যখন তোমরা হয়ে যাবে হওয়ার পরেই কিন্তু তোমরা শুধুমাত্র এই সমাজ সাথী যে প্রকল্পটা রয়েছে সেই সাথী প্রকল্পতে তোমরা তোমাদের স্মার্ট কার্ডটা রয়েছে সেটা বানাতে পারবে দেখো এই কার্ডটা বানাতে গেলে পরে কিন্তু তোমাদের অনেক কিছু মনে করো সুবিধা তোমরা পাবে বিশেষ করে অনেক কিছু সুবিধা পাবে কী কী সুবিধা দেখো আমি তোমাদের এত কিছু ডিটেলসে যাবো না ডাইরেক্টলি আমি বলে দিচ্ছি যে কী কী সুবিধাগুলো তোমরা পাবে দেখো বেসিক্যালি এবং দেখো এখানে দেখো লেখা রয়েছে কি স্বনির্ভর গোষ্ঠীর বিনামূল্যে দু লাখ টাকার বিমা পরিষেবা পাবে এখন দেখো এই যে দু লাখ টাকার কথা বলা রয়েছে এটা কিন্তু যদি তোমার কারো যদি অ্যাক্সিডেন্টে মারা যান তিনি তাহলে পরে সে কিন্তু দু লাখ টাকা পাবে যদি তার কাছে এই সময়সাথী কার্ডটা থাকে ঠিক আছে এবং তারপর লেখা রয়েছে যে হাসপাতালে যদি একটু মাইনর তার যদি অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু তাকে ষাট হাজার টাকা দেওয়া হবে চিকিৎসা করার জন্য ঠিক আছে এবং ডে কেয়ারের জন্য পাঁচ হাজার টাকা এবং হাসপাতালে ভর্তিকালীন প্রতিদিন তাকে কিন্তু একশো টাকা করে তার অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে অ্যাকাউন্টে মানে ডাইরেক্টলি প্রথমে দেওয়া হবে না লাস্টে কিন্তু যখন সে তার ছুটি হয়ে যাবে তখন তাকে এই একশো টাকা অনুযায়ী সে যতদিন থাকবে অত টাকা তাকে দেওয়া হবে ঠিক আছে এবং লাস্টে দেখো লেখা রয়েছে যে পঁচিশ হাজার টাকার কথাটা যেটা আমি বলছি যদি ইন কেস কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তার যদি এই স্মার্ট কার্ডটা থাকে তাহলে পরে তার বাড়িতে যদি কোনো ছেলে মেয়ে থাকে তাহলে তার পড়াশোনা করার জন্য কিন্তু সরকারি তরফ থেকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে ঠিক আছে তো এটা তোমার ডিটেলসে এই ওয়েবসাইটে এসে কিন্তু ডিটেলসে তোমরা দেখতে পারবে আমি একদম ডিটেলসে তোমাদের এটাকে বললাম না কারণ এখানে লেখাই রয়েছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসলে পরে তোমরা সেটা পড়তে পারবে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এত কিছু তো আমি যাবো না এখন দেখো কারা কারা পাবে না ঠিক আছে কারা পাবে না যারা মনে করো ইনকেস যদি কেউ ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করে যদি কেউ কিছু মনে করো অ্যাক্সিডেন্ট হচ্ছে সেরকম ধরনের জিনিস কিন্তু কেউ পাবে না ঠিক আছে স্বাভাবিক ব্যাপার এবং দাঁড়ো আমি তোমাদের আরেকটা জিনিস ধরছি এই দেখো লেখা রয়েছে বাইরে কারা কারা ইচ্ছাকৃতভাবে কেউ যদি মনে করো আঘাত করে নেশা করে ঠিক আছে বা এই যে দেখো লেখা রয়েছে বিমান এইসব মোটর গাড়ি প্রতিযোগিতায় এইসব জায়গাতে থেকে যদি তোমার অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু তুমি সেই সুবিধাটা পাবে না ঠিক আছে স্পষ্ট করে লেখা রয়েছে এখন দেখো যদি তোমাদের স্মার্ট কার্ড তোমরা যখন বানাবে হারিয়ে গেলে তোমরা কি করবে হারিয়ে গেলে পরে কিন্তু তোমরা তিরিশ টাকা দিয়ে কিন্তু তোমরা সেই কার্ডটাকে আবার নতুন করে পেয়ে যাবে ঠিক আছে এখন দেখো একটা জিনিস লাস্ট একটা জিনিস বলবো আমি তোমাদের যে এখন যে এই কার্ডটা তোমরা বানাবে কীভাবে করে প্রথমত তোমাদেরকে আমি বলেছি তোমাদের কি হতে হবে তোমাদের সেলফ হেল্প গ্রুপের কিন্তু মেম্বার হতে হবে ঠিক আছে যেসব মহিলারা সেলফ হেল্প গ্রুপের মেম্বার অলরেডি হয়ে আছো তো তোমরা সমাজ সাথে প্রকল্পের জন্য কিন্তু তোমাদের যে নির্দিষ্ট যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অফলাইনে ফর্মটা অ্যাপ্লাই হবে অনলাইনে কিন্তু ফ্যাসিলিটিটা এখন আপাতত নেই ঠিক আছে অফলাইনে তোমাকে সেটা ফিল করতে হবে এবং তোমারটা সেই যে প্রকল্পটা রয়েছে প্রকল্প প্রকল্পের মধ্যে তুমি সেটা চলে আসবে এখন পুরুষদের জন্য আমি বলি পুরুষরা কী করবে এখন যেহেতু রিসেন্টলি অ্যানাউন্স করা হয়েছে যে পুরুষদের জন্য কিন্তু সেলফ হেল্প গ্রুপ স্টার্ট হবে তো তোমরাও এখান থেকে সেলফ হেল্প গ্রুপ করবে এবং করার পর তোমরা এই যে স্মার্ট কার্ডটা রয়েছে সেটা তোমরা বানিয়ে নেবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তাছাড়া তোমাদের তার পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যতটুকু ছিল ভিডিওটা তো যদি ভালো লাগে লাইক করবে এবং চ্যানেল যে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমার ভিডিও দেখছো ঠিকই কিন্তু লাল বটনটা যে রয়েছে সাবস্ক্রাইবে সেটাকে তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে এরকম ইনফরমেশন পাওয়ার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট দেখো আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে ইনফরমেশন সেটা দেওয়ার চেষ্টা করি তো তাই তোমার সেটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এরকম ইনফরমেশন পাওয়ার জন্য এবং নোটিফিকেশনটাকে অল করেও রাখবে ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও